সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। সবাইকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি। আর মাত্র 3 থেকে 4 দিন পরই পবিত্র ঈদ উল ফিতর। আর এই ঈদ উল ফিতর উপলক্ষে দেখতে পাচ্ছেন যে গাবতলীর হাটে প্রচুর গরু এসেছে। কেন? আপনারা নিশ্চয়ই জানেন যে ঈদের সময় ঢাকা শহর সহ সারা দেশের মানুষ গরুর গোশ অনেক ক্রয় করেন খাবার জন্য। এই জন্যই মূলত এই হাটে প্রচুর গরু বিক্রি হয় এই রমজানের ঈদের আগেও। অনেকটা দেখে মনে হচ্ছে যে কোরবানির ঈদের যে আগে অনেক গরু আসতো, অনেকটা আমার কাছে সেই রকমই মনে হচ্ছে। দর্শক, যাই হোক, আমরা আজকে এই হাট ঘুরব, আজকে বৃহস্পতিবার, এবং আপনাদেরকে এই বৃহস্পতিবারের হাটে কেমন দামে গরু বেচা কেনা হচ্ছে সেই চিত্র একটু তুলে ধরার চেষ্টা করব। চলুন তাহলে শুরু করা যাক। আসসালামু আলাইকুম। ঈদ মোবারক ভাই। ঈদ মোবারক। ঈদ মোবারক দেওয়ার কারণ আছে, মানে ভিডিওটা তো করতেছেন, ঈদের সময় আবার হবে কি হবে না, এই জন্য আপনাকে আগে দিয়ে দিলাম ঈদ মোবারক, আর জনগণেরও দিয়ে দিলাম। বাংলার মানুষ যারা আছে সবাইকে শুভেচ্ছা অথবা সালাম, ঈদ মোবারক দিয়ে দিলাম আগেই। না, শুভেচ্ছা অথবা সালাম না, দুটোই দুটোই দুটোই, সালাম এবং শুভেচ্ছা। দর্শক, অনুষ্ঠানের শুরুতে আমিও যেমন ঈদ মোবারক জানিয়েছি, তেমনি আমাদের আপনারা নিশ্চয়ই ওনাকে সবাই চেনেন যে ইউসুফ ব্যাপারী, গাবতলীহাটের একজন অন্যতম ব্যাপারী ইউসুফ ভাই আমাদের, উনি আপনাদেরকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন, সালাম জানিয়েছেন। তার কারণ উনি বলেছেন যে আর দেখা হবে কিনা, কারণ ঈদের আগে তেমন বেচা কেনা হবে কিনা। ইনশাল্লাহ আশা করি হবে মনে হয়, নাকি? বেচা কিনা তো হবে, আপনার সাথে আবার হবে কিনা, জনগণ আমাকে দেখবে কিনা, এটাই এই জন্য। না, আচ্ছা, প্রথমেই বলেন, আজকে তো হাটে অনেক গরু দেখছি, হঠাৎ এত এত গরু আসার পিছনে কারণ কি? সামনে যে ঈদের তিহার, ঈদের ঈদের মৌসুমে সবাই তো মনে করে যে একটা কষাই ওর যদি 2টা করে কামেলা হয় ঈদের সময়, সে 2টা এক্সট্রা নেয়। এই কারণে আমরা যদি 10টা গরু আনি, সেই জায়গায় ঈদের সময় হয়তো আরও 10টা বেশি করে আনি। সবাই একটা চান্সে থাকে যে আমরা ঈদের সময় বেশি করে বেচা কেনা। আচ্ছা, তাহলে ঈদের সময় যদি একটু সামনে আসেন, যদি বেশি করে বেচা কেনা হয় তাহলে কি দেখা যাচ্ছে যে আপনারা কি একটু গরুর দাম কি বাড়িয়ে দেন কি না? না, বাড়িয়ে দিই না। এখন মুকামে যদি আমাদের বাড়তি কিনতে হয়, যেমন 25,000 টাকা মন ছিল, এখন ঈদের সময় দেশে মনে করেন কেউ সমিতি পার্টি, কেউ ভাগা পার্টি, মনে করেন ভাগযুগ করে নিয়ে সবাই মিলে, মানে বিভিন্ন পার্টির আমদানিতে গরুর দামটা একটু হাই হয়ে যায়। যেখানে মনে করেন আগে 25 করে বেচতাম, এখন 26 করেও কিনতে হয়েছে, 26-এর উপরেও কিনতে হয়েছে, 27 করেও কিনতে হয়েছে, তার কারণে একটু বেশি দামে বেচতে হবে। হ্যাঁ। আচ্ছা, আজকে আপনার কতগুলো গরু এনেছেন? আজকে গরু হলো 19টা। 19টা? ওরে বাবারে, কুরবানিদের মতোই তো দেখি। ওই কুরবানিতে যে গরুগুলা দিছিলেন, এই দেখেন সেরকম গরু না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বেশ লাল লাল। আমি 2 দিন আগে গেছি, গিয়া মনে করেন আমার এলাকার ভিতরে কিছু লোক আমার ফোন করছে যে ভাই আমরা তো গ্রামে অনেকগুলো গরু আছে, তো ইউসুফ ভাই আপনি তো ঢাকাতে বেচেন, তা আপনি একটু বাড়ি বাড়ি এসে গরুগুলো সংগ্রহ করতেন, তাহলে আমরা আর হাটে যাওয়া লাগতো না। তা আমি বললাম ঠিক আছে, আমি যাব, যদি আমার দামে দরে মেলে অবশ্যই নেব। তখন গ্রামেই মনে করেন আমি 10টা গরু কিনছিলাম। আচ্ছা, গ্রামে কিনে ওগুলো আনছি, আবার একটা হাট গেল আপনার জিনেদার ভিতরে, ওটা গান্নার হাট বলা হয়, ওই গান্নার হাটেতে কিছু সংগ্রহ করলাম, করে এক গাড়ি বুঝ করে রাত্রে আসলাম। আচ্ছা, অনেকগুলো গরু দেখছি, তাহলে আমরা একটা একটা গরুর একটু দেখি কেমন দামে কিনেছেন এবং সেগুলোর দাম কেমন। প্রথমে লাল গরুটা দিয়ে শুরু করি নাকি, তারপরে ওইদিকে আবার যাবো, কি বলেন? অস্ট্রেলিয়া এই মাথার নেন, ওই ওই মাথা থেকে না? আচ্ছা আচ্ছা, ছোট থেকে। দর্শক আসুন, আমরা একটু ছোট থেকে দেখাবো, তবে পুরো গরুটা দেখাবো একটু দূরের থেকে, যাতে আপনারা ভালো দেখতে পারেন। হ্যাঁ জি, প্রথমে এই গরুটা না? জি। আচ্ছা আচ্ছা, বলেন তো এই গরুটার আনুমানিক ওজন এবং দাম কেমন এই ঈদের বাজারে? এদের ওজন আছে আপনার 4.5 মন। 4.5 মন? জি, মানে সব মিলিয়ে? সব মিলিয়ে মাথা কলিজা দিয়ে 4.5 মন। আপনি কি বলছেন যে 1,16,000 আপনার এটা কিনা? কিনা এলাকায়? হ্যাঁ।
আচ্ছা কোন হাটের এটা? এটা হলো গান্নার হাটের। গান্নার হাটের। আচ্ছা তাহলে এখানে বেচা বিক্রি কেমন করবেন? এটা মনে করেন 2000 টাকা খরচ। আচ্ছা 3000 টাকা লাভ, মানে 2000 আর বলবো না, 1000 বেশি এখন দিতে হবে। আচ্ছা এখন একটু লাভ বেশি দিতে হবে, ঈদের বোনাস। আচ্ছা একটা বিষয়, এই যে আপনি দাম বলছেন, একটু সামনে আসেন, এই যে আপনি দাম বলছেন, আজকে কিন্তু অনেক ক্রেতাকে দেখতে পাচ্ছি 100 বার, হঠাৎ করে কিন্তু বলে ফেলবে যে ভাই এটা এই দামে দেওয়া লাগবে, তখন কি করবেন? আমি দেব, আরও যদি বলে যে ভাই এই দামটা আমি বলছেন আমি এই দামে নিলাম, 500 টাকা কম দিলাম, তাও আমি দিয়ে দেবো। হ্যাঁ আমার সেটা মন মানুষে তো আছে। নাকি আবার বেশি করে বলতেছে? না 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 না, ওই রকম কিছু না। আমার কথা হলো ভিডিওতে দেখে কোনো লোক টেলিফোনে বলবে যে ভাই এত মন গরু লাগবে অত, আমি কিন্তু গরু বেচতে রাজি না। আমার কাছে সরাসরি আসবে, গরুটা দেখবে, পছন্দ করবে, তারপরে দাম দর করে তার ব্যাটে বলে মেলে সে নেবে। সুন্দর ক্লিয়ার করেছেন। আমি আমি এই কথাটা কেন বললাম, কারণ অনেক দর্শক আছে যারা বলে যে না শুধু ওইভাবে যে বলছে এটা মনে হয় ঠিক না, এনো বেশি বলছে, যার কারণে আমি কথাটা কিন্তু বললাম। আমি কিছু না, টেলিফোনে যদি কেউ বলে গরুটা আমার পাঠাই দেন ভাই, ওই যে যেমন কুরবানিতে বলছিল আমেরিকার থেকে, ভাই আমি আমেরিকার থেকে বলছি ভাই আমার একটা গরু লাগবো, আমি তো বুঝতে পারি নাই, আমি গেট মিয়া আমেরিকায় কি গরু পাঠাবো নাকি, কয় না ভাই আমার ফ্যামিলি যাচ্ছে, ওরা তো কেউ নেই, আমার শালা আর আমার ফ্যামিলি যাচ্ছে, আপনি একটা গরু দিয়েন। আচ্ছা এটা পারবো। এখন আপনি ভাবছেন যে এই গরু প্লেনে করে আমেরিকায় পাঠানোর পরও ভাই খালি 60,000 টাকা, খালি 60,000 টাকা দিয়ে পাঠাচ্ছে, এখন 60,000 টাকার গরু তো আমার কাছে নেই। পরে 2-3 দোকায় ঘুরে ঘুরে একজনের বললাম যে 2000 টাকা লাভ রাখ ভাই, যা কি না গরুটা আমার মুখের দিকে তাকিয়ে দিয়ে দে, তখন ওরা নিয়েও খুশি আমি কিনেও খুশি, আমাকে জায়গাটা কাজ তো করলাম মানুষের। না না ভালো ভালো ভালো। এরপরে বলেন এই যে কালো, এটা কি ক্রস নাকি? অস্ট্রেলিয়ান ক্রস। আচ্ছা এই দেখেন, এটা চামড়াটা দেখছেন একদম কাগজের মতো। আচ্ছা এটা পিটা গরু। কি বলে পিটা গরু কি আবার? এগুলো মনে করেন ওই চামড়াটা বাদ দিলে পুরাটাই সলিড। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এটা এটা দাম দর কেমন কোন? এটা দাম মনে করেন 1,05,000 টাকা আমি কিনছি, 9,000 টাকা খরচ দিয়ে পড়ছে লাভ সহকারে, মানে 10-এর একটা টার্গেট, 1,000 কম টম হইলেও দিয়ে দেবো। আচ্ছা এখন পর্যন্ত কি কোনো বেচা কেনা হয়েছে বা দাম করছে এগুলো? না না, গরু এখনো খাওয়াইও নেই, ওই যে ভুসি টুসি কিনে রাখছি গরু খাওয়ামো, তারপরে একটু সংশো হবে, দেখতে শুনতে ভালো লাগবে, তারপরে বিক্রি করবেন। আচ্ছা এরপরে এটা দেখা যাচ্ছে, এটা নাড়া দিতে হবে না, ক্যামেরায় সুন্দর পাচ্ছি আমি, এটা কেমন কি চিন্তা ভাবনা? এটা হলো আমার 1,16,000 টাকা কিনা 20 পড়ছে। আচ্ছা 1,20,000 পড়ছে এটা। হ্যাঁ হ্যাঁ, এটা 4 মণ 10 কেজি আছে, 1,20,000 পড়েই গেছে, মানে খরচ মরচ দিয়ে লাভ সহকারে। আচ্ছা আচ্ছা, 20 হলে আর কি দিয়ে দেবো, 20 হলে এটা ছাড়বেন। পাশেরটা একই রকম নাকি একটু বড় আছে? কি রকম বড় না, এটা আবার একটু কিনা ভালো আছে। আচ্ছা এই গোটা আমার কিনা হলো 1,01,000 টাকা। 1,01,000? হ্যাঁ। বাহ, দেন মহারানা দর্শক, দেন মহারানা। 5,000 লাগাইলে মনে করেন 6,000 টাকা পড়ে। আচ্ছা গরুটার চেহারা কিন্তু সুন্দর, মাথাটা সুন্দর, মাথা গরুটাও আমার পর্দা কিনা। আচ্ছা মাথা কম্বল বেশ সুন্দর। এরপরে লালটা, এই লাল গরুটা ধরেন 85,000 টাকা কিনা আছে, আরও 4,000 লাগান ধরেন, 2,000 খরচ, 2,000 লাভ, তাহলে 90 তো নেবই, 90 নেবেন। এরপরে পাশের লালটা, এই এই লালটা, এই লালটা ধরেন আপনার ওজনে হবে 4 মণ 10 কেজি, এই 5 কেজি, 4 মণ 5 কেজি হবে, 4 মণ 5 কেজি না? চামড়াটা, ওরে বাবা, কিছু খায় নাই তো, গায়ে কিছু নাই, এখন খাইলে আবার এটা গোল হবে, তখন আবার সুন্দর আপনার কাছে লাগবে। আচ্ছা 4 মণ, পানিও কিন্তু এখনো খায় নাই। আচ্ছা 4 মণ 5 কেজি, তাহলে এটা কেমন? 1,00,000 আমার কিনা হইলো 1,06,000, 1,06,000, আরও 4,000, 10,000, 10,000 টাকা লাগবে কম। আচ্ছা আপনি এগুলো মনে থাকে কেমনে, কোনটা কত দিয়ে কিনলেন, কি করলেন? ও ভাই আমার জীবনে আমি এক হাতে 115 গরু কিনছি, 115 এক হাটে, হাটও একটা হাটে, একটা হাটে এই গরুগুলো কখন আজ থেকে মনে করেন 2000 সালে অনেক গরুর ব্যাপারে টাকা পয়সা সোহাগ পরিবহনে যাচ্ছিলাম, 35 জন, তখন কি সরকার ছিল জানো, মানে
আপনার আর্মিদের কাছে নাকি সরকার তত্ত্বাবধায়ক সরকারের সময় সোয়াগ পরিবহনে যাচ্ছি, ওই সাভার ছাড়িয়ে গিয়ে ওই পরিবহনে 35 লক্ষ টাকা, তখন 2 লাখ টাকা এক গাড়ি গরু হয়। ওই ব্যাপারী তো সব টাকা মনে করেন ঢাকাতে নিয়ে গেছে। এটা আমার, আমি 50,000 টাকা একটা কায়দা করে বাঁচাইছি, পরে আমি সে হাটে গেছি, বর্ডারের হাট, এটা আপনার জীবননগর থেকে আরও ভিতরে বাগাডাঙ্গা বলা হয় তালসারের হাট, সে হাটে যেয়ে আমি গরু কিনলাম, হাটে কোনো ব্যাপারই নেই, আর ওরা আমার কাছে টাকাও নেই, ওরা যেয়ে গেছি এক এক লাঠে লাঠে গরু 18টা 10টা কয়ে, ও অমুক ব্যাপারীর ভাইগনে, এর কাছে টাকার মরণ নেই, সব এরে আমরা গরু দিই, সস্তায়ও দিছে, 115 গরু কিনছি মাত্র 10,000 টাকা বায়না দিয়া। এত গরু, 3 গাড়ি গরু নিয়ে গাবতলি আয়া প্রায় আমার তখনকার আমলে 80,000 টাকা লাভ হয়। বেচে কিনা কইরা পরে ওকে বললাম যে ভাই গরু দিছেন কিন্তু আমি টাকা বয়ে নিয়ে যেয়ে দিতে পারবো না, কয় আমরা ঢাকার দিকে টাকা নেবো। তখন ওই টাকাগুলো দেওয়া হলো, দেওয়ার পরে ওরা ব্যাংকে ডিডি করে লাগাই দিল, কেমনে নিছে ওরা জানে। আমি গায়ে পর্বতের সামনেতে ডিপজলের পর্বতে তখন আমরা মেসে থাকতাম, ওই মেসে ওর হিসাব করে ওর টাকা ব্যাংকে দিয়ে আসলো। চমৎকার চমৎকার, খুব ভালো লাগলো, আপনার জীবনের অনেক বড় অভিজ্ঞতা সব মনে থাকে আর কি। আমি কিন্তু স্কুলে বারান্দায় কিন্তু যাই নাই। আসলে এই স্কুলের বারান্দায় বলছে যায়নি, কিন্তু তারপরেও যেটা বলছে যে মেমোরি, মেমোরি অনেক সাত মানুষের অনেকেরই তাই। হ্যাঁ, লিখতেও পারি, লিখতেও পারি, এগুলো প্র্যাকটিস করে শিখছি। আচ্ছা, অনেক কথা বললাম, এরপরে এই গরুগুলো, এরপরে এটা একটু মোটা সোটা গরু দেখছি ভাই, কুরবানির জন্য নিয়ে আসছেন নাকি? দর্শক, বেশ মোটা সাইজের, ওরে দেখাইতে পারছি না, যদি ক্যামেরা, আমি জানি না কেমন আসছে, মাথা টাতাগুলো উপর দিয়ে দেখানো যায় কিনা একটু। না, মাথা আর উঠাইতেছি না এত গরু। না না, মাথা উঠাইতে হবে না, একটু ওই পাশ থেকে উপর দিয়ে দেখানো যায় কিনা ক্যামেরায়। দর্শক, আসলে কুরবানির ঈদ না হলেও, যদিও এটা রোজার ঈদ, কিন্তু সেই ঈদ উপলক্ষেও যে গরুগুলো আসছে বেশ চেহারা সুন্দর, অনেকেই কুরবানির জন্য অবশ্য পছন্দ করে ফেলবেন, তো বলেন এটার এটার বাচ্চা আছে এই পাশে আসেন একটু। ভাই আমার 1,40,500 টাকা কিনা আছে। আচ্ছা, ঠিক আছে, 5,000 খরচ, 45 হলে দিয়ে দেবো। আচ্ছা আচ্ছা, 45, 1,45,000 হলে এটা আপনি ছেড়ে দিবেন। আচ্ছা, এরপরে পাশেরটা দি, 6 মনের কাছে কিন্তু মাল আছে, 5 কেজি বাড়তেও পারে কমতেও পারে। এরপরে ডান পাশে দেখছি আরেকটা, এটা একটু সস্তায় কিনা, ওইটার সময় নেই কিন্তু একটু গোশ কম হবে। হ্যাঁ, এই গরুটা আমার হইলো 1,18,000 টাকা কিনা, ঠিক আছে, 5,000 দিলে কত পড়ছে, 23-24 হইলে এই গরু দিয়ে দেবো। আচ্ছা, 23-24, এগুলো ভাই কোনটা নেবেন ওইটা? আচ্ছা, দেখেন কথা বলেন দর্শক, আমরা প্রতিবেদন তৈরি করছি, এর মধ্যে একজন ক্রেতা এসেছেন, দাম করছে, দেখা যাক কি হয়। কত চাইলে? 95,500 এই লালটা, 95,500 একদম, আর কোনো কথা নেই? না, উনি যদি 500-1,000 টাকা কম দেয় অসুবিধা নেই। আমি ভাইয়ের সাথে অ্যাড আছে মোবাইলে আমার, ইউটিউবে আমি ভাই, আপনারা দেখি আস, ওই যে শুকচান একটু শয়তান ক্লাসে আছে, এই জন্য বলছি যে আমার দূরে যেহেতু নিবো, তেজগাঁও নিবো, দুজন মিলা ওটা আমার রাস্তাঘাটে নিয়ে কীভাবে কীরকম করা যায় একটু দেখার জন্য। বেঁধে সেন্দে দেওয়া যাবে, সমস্যা নেই, আমি গাড়িতে নেবো না, আমার দুজন হাঁটায় নিয়ে যাবো। না 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 ভাই, তাহলে আমি আমি রাজি না, কারণ গরুটা একটু পাগলা আছে, একটু মারার ক্লাসে লাগতেছে। মারার ছাড়া কোনটা আছে ছোটোর ভিতরে? আচ্ছা, বন্ধুরা আপনারা দেখছেন যে দরদাম হচ্ছে, গরুটা ওনার পছন্দ হয়েছিল, হয়তো বা নিয়েও নিতেন, কিন্তু গরুটা পাগলা গরু, এই জন্য উনি নিতে চাচ্ছেন না।
মারছে সালাই গরুর মালিক রে মারছে হ্যাঁ ঠ্যাং ভেঙে দিছে আমি ওই গরু ধরি নাই আমি গরু কিনছি টাকা দেবো গরু গাড়ি থেকে তোল দর্শক দেখছি যে গরুটি বের করা হয়েছে গরুটি আমরা দাম দর হচ্ছে আর কি ওনারা তেজগাঁ থেকে এসেছেন যদি হয়ে যায় তাহলে আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দেখেন এরকম ভাবে বলেন না যে রোজা রাখছি কষ্ট হইতাছে এই সময় আসাটা খুব খারাপ লাগতেছে আমার আমার আশা ছিল দুপুরের পরে 1,18,19 চাইতে পারি আমি চামু না ভাই যখন এখানে আসে আমরা কিন্তু আছি পুরোটা ভিডিও দর্শক দেখছে সব দামাদামি করলে পারাপারি করলে বেচা কিনা হয় না ওতে ছুটাছুটি বেশি হয় আপনি আমার শুনেন আমার বাজেটটা সীমিত আমি বলবো না যে এই আকাশ পাতাল ডিফারেন্স তা আমি বলবো না আমি আমি খেতে পারবো আধা কেজি আমি আধা কেজি কথা বলবো একটু চাপেন আমি কই গরুটা দিকে এদিকে নিয়ে আসা যায় গরুটা সামনে নিয়ে আসেন না এদিকে একটু এদিকে নিয়ে আসেন দেখা যাক একটু সামনের দিকে নিয়ে আসেন দেখা যাক গরুটা ওইদিকে চলে গিয়েছে আমরা আসার পর পরই দেখি সরাসরি আপনারা দেখছেন যে আমরা ইউসুফ ব্যাপারীর ডগায় আছি এখানে ঈদ উপলক্ষে একটি গরুর দাম দর হচ্ছে দেখা যাক কি হয় গরুটা বেচা কেনা হয় কি না বেশ আচ্ছা যান ওইটা আপনি নিয়ে যান আমার নসিবে থাকতে হবে রোজা রাখে আসছি আমার নসিবে থাকতে হবে আমার নসিবে না থাকলে জোর করে দিতে পারবেন না আমাকে ভাই 20-25 আমি দাম চামু না যদি দেন আপনি গরুটা আমার 15,000 টাকা দিয়ে না আমার লাখের নিচে লাখের নিচে তাই আমি বলছি আমি খেতে পারবো আধা কেজি আমি এক কেজির কথা বলবো তা পারতেছি না আমি কি ভাইয়া জি না শিওর শিওর সে তো বটি দর্শক আসলে আপনারা দেখলেন যে যে দাম দর একটু হচ্ছিল সেই সেই জায়গাটাতে আসলে কোনোভাবেই আমরা বুঝলাম না দরাদরি এখনো চলছে দেখা যাক 95,500 তাই তো যান আরো 2,000 টাকা কম দিন আর ষাড় গরু তো ভাই একটু জ্বালাতন করে আমি কিন্তু ভয় করি না না দর্শক আসলে আমরা হয়তোবা বেচাকেনা চিত্র দেখাতে পারলাম না যে দাম বললো এতে মনে সম্ভবত হবে না আমরা চলে যাচ্ছি পরের জন্য আরেকটি বিষয়ে আপনাদেরকে একটু পরেই দেখাবো দেখা যাক আমরা একটু এদিকে যদি আপনাদের একটু ঘুরিয়ে দেখাই যে দেখুন হাটে কিন্তু প্রচুর গরু আছে আমরা আপনাদেরকে হাট ঘুরিয়ে দেখাবো যে হাটের বেচা কেনার চিত্র তুলে ধরার চেষ্টা করব যার কারণেই আমরা আছি আজকে ঘুরবো আপনাদের নিয়ে এই গাবতলির হাটে বাহ ইসুফ ভাই গরুটা তো দাম দর হলো আসলে হলো না যাই হোক আমরা এই গরুতে ছিলাম এই গরু নিয়ে কথা বলছিলাম এটা একটু দ্রুত আমরা জানাই বলেন এটা কেমন দামে বেচা বিক্রি চিন্তা আপনার কি অবস্থা খুলে নে এগোটা বইলে দিলাম আপনার 18-23 পড়ছে এই হলে দিয়ে দেবো আচ্ছা 23 এরপরে খুব দ্রুতই আমরা দেখে ফেলি আরও কিছু লাল কালারের গরু দেখছি এই লাল কালারের গরু কুরবানি উপলক্ষে দুঃখিত রোজার ঈদ উল ফিতর উপলক্ষে চলে এসেছে এই পরের লালটা এই জোড়াটা কিনা ভাই এক বাড়ি থেকে এই জোড়া গরু কিনা আমার আচ্ছা জোড়া কিনেছেন একবার একসাথে জোড়া কিনা হ্যাঁ এই গরু দুটো আমার কিনা হইল 1,67,000 1,67,000 হ্যাঁ এবারে 10,000 লাগান ওর সাথে খরচ সহকারে লাভ সহকারে 67 এই জোড়াটা 77 হইলে দিয়ে দেব ক্লিয়ার আচ্ছা 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 ঢালাই একবারে ঢালাই ঢালাই বডি না বা চুট এবং এই সব মিলিয়েই বেশ সুন্দর দেখা যাচ্ছে
আচ্ছা, এরপরে পরের আরেকটা গরু দেখছি খুব দ্রুতই দেখি। হ্যাঁ, এগোটা মনে করেন ওই 30,000 টাকা কিনা, 35,000 টাকা পড়ছে। 31 দিয়ে কিনা না, এটা আনুমানিক গোশত কতটুকু হবে? এটা আপনার মনে করেন 6 মণ হবে না, 5.5 মণ হবে। 5.5, জি। আচ্ছা আচ্ছা, 5.5, 1,30,000। ওকে ওকে, এরপরে ক্রস, ক্রসটা বলেন একটু। ক্রস এটা 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 বলবেন না? হ্যাঁ, এটা এটা মনে করেন 1,05,000 টাকা আমার পরন আছে। আচ্ছা, খরচ দিয়ে সব মিলিয়ে? হ্যাঁ, এই দেখেন এই ক্রসটা। হ্যাঁ, এই ক্রসটা আমি কিনছি 1,25,000 দিয়ে, ঠিক আছে? হ্যাঁ, 5 দিয়ে 30 পড়ছে। হ্যাঁ, এটার 5.5 মণ আছে। 5.5 মণ গরু একটু উঁচু লম্বা বেশ, এটা উঁচু লম্বা, চুবড়ি ছাড়া হয়। কুরাস গরুতে চুবড়ি কম হয়, কষাইরা খুব আগ্রহের সাথে নেয়। আরও কিছু জানা আছে কীরকম, যে এগুলা কুরাস গরু হয়, আমাদের দেশাল যেমন, একটা জিনিস খেয়াল করবেন, দেশাল মুরগির কলিজা এতটুকু হয়, আর একটা ব্রয়লারের কলিজাটা কত বড় হয়, অনেক বড় হয়। কুরাস গরু এরকম, এর কলিজা গুড়দা খুব বড় বড় হয়। কষাইরা হাউস করে মাথা কলিজা হিসাব করে 8,000, কুরাস হইলে ধরে 12,000, 4,000 টাকা ওভার ধরে, কারণ ও মাল মশলা বেশি পায়। ব্যবসার মধ্যে তাহলে অনেক ধরনের গোপন বিষয় আছে। দিল দিল কলিজাটা এরকম বড় বড় হবে, কিন্তু দেশাল গরু ছোট হয়। এটা কি অন্তর্ভরা না তো? অবশ্যই অন্তর্ভরা, অন্তর্ভরা না কি? আচ্ছা, অন্তর্ভরা গরু, আমি অন্তর্ভরা ছাড়া গরু কিনি। আচ্ছা আচ্ছা, এগুলো এগুলো তো একেবারে অস্ট্রেলিয়ান ক্রস, অস্ট্রেলিয়ান। এগুলো এটাও ফ্রিজিয়ান? আচ্ছা, ফ্রিজিয়ান। এগুলো কেমন দামে মনে আছে? এটা মনে আছে, 100 বারই মনে থাকবে। এটা 1,14,000 টাকা আমার কিনা, ঠিক আছে? 20 পড়ছে, 1,20,000 হইলে দিয়ে দেবো। আচ্ছা, 1,20,000 হলে দিয়ে দিবেন। এটার আনুমানিক ওজন? ওজন ধরেন আপনার 5 কেজি আছে। আচ্ছা, 4 মণ 5 কেজি। ওকে ওকে, ঠিক আছে। এরপরে অনেক আরও তো কয়েকটা আছে, এই গরুগুলো খুব দ্রুত দেখায়। এই দুটো একই রকম মনে হচ্ছে ভাই, একবারে একই রকম? হ্যাঁ, একই রকম। এই তো আমার চোখ একটু এখন মানে 10 কেজি করে আছে ওজন এক একটা। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। কিছুক্ষণ আগে এক ভদ্রলোক 60,000 টাকা এটা বলছে দাম, আমি দিই নাই। আচ্ছা, 1,60,000। আমি বলছি ভাই, এক দামে যদি নেন 1,73,000 টাকা দাম নেবো, 10 টাকা কম হইলে হবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, 1,73,000, দুটো একই দাম। আচ্ছা, কিন্তু এটাতে একটু ই মনে হচ্ছে বেশি, একটু সরস বেশি, কিন্তু ওজনে দুটোই একরকমই, একই রকম না? আচ্ছা আচ্ছা, ওকে ওকে, 1,73,000 করে এই দুটো গরু। এরপরে লাস্ট কি আর কটা আছে? দুইটা আছে, আরও দুইটা আছে না? এটাও তো বেশ বড় বড় গরু দেখছি তো, কালো কালার গরু অবশ্য নিয়ে আসতেন, লালও নিয়ে আসতেন, কালো নিয়ে আসতেন। কুরাস যেগুলো ফ্রিজিয়ান কুরাস, এগুলো কালোই হয়, লাল হয় না, লাল হয় না, সময় গতিতে একটু সাদা হয়, সাদার সাথে কালো পাকড়া থাকে, কিন্তু লাল হয় না, এক আধটা হয়। আচ্ছা, এখন এটা বলেন, এটা এটা মনে করেন 65 হলে দিয়ে দেবো। 1,65,000 না? এটার এটার ওজন এবং দাঁতটা কি অবস্থা? এদের ওজন মনে করেন 5.5 মণ না, 5 মণ 30 কেজি আছে। আচ্ছা, এমনি এরকম করে দেখেই বুঝে ফেললে 5 মণ 30, না আমার চোখ আছে না? আচ্ছা, আমরা যদি একটু মেমোরি দিয়েই তো মাপ, আমার মাপ কাটি হয়ে যায়। আচ্ছা, আমরা যদি একটু নিজেরা মাপার যদি কোনো বুদ্ধি থাকতো, আপনাদের চোখের মাপ কতটুকু? স্কেল নিয়ে আসবেন, আর আপনার সাথে আমার সাথে 10,000 করে বাজি হবে। আমি এখান থেকে গোটা বলে দেবো, আপনি স্কেলে উঠাবেন, যদি 2-1 কেজি পার্থক্য হবে, কিন্তু 5 কেজি হবে না। তাই না? মনে হয় বেশি হবে, 100 বার। আচ্ছা, স্কেলের কোনো ব্যবস্থা করা যায় কিনা? আচ্ছা, আমি এই দর্শকদের পক্ষ থেকে যদি একটা স্কেলের ব্যবস্থা করতে পারতাম, কারণ দর্শকরা আপনারা তো বারবারই বলছেন যে এখানে ওজন খুব কম বেশি, আমারও ঠিক আমি বুঝতে পারছি না। হ্যাঁ, একটা 3.5 মণের গরু আমি স্কেলের মাপ দেখলাম, 3.5 মণ আমার পাকনিতে আমি বিক্রি করে ফেলাইছি। পরে স্কেলে যখন ওই গরুটা উঠাইলাম, স্কেলের মাপ আসলো আপনার 275 কেজি। 275? আচ্ছা, আমি 3.5 মণ আপনি টার্গেট করেছেন?
3.5 মনে হচ্ছে আপনার 3 × 4 = 12 120 140 আর ওর হচ্ছে 275 আচ্ছা 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 সে গরু কিন্তু তখন 500 টাকা না 450 টাকা করে ছিল গোশ মানে বছরখানেক আগে কুরবানির পরে আপনাকে বলছিলাম মনে ঘটনাটা পরে ওটা 3 মণ 10 কেজি ছিল তা আমি 75 না 72 হাজার টাকা বিক্রি করে ফেলাইছি সেই দিয়ে স্কেলে উঠায় দেখি 82,500 টাকা আছে 300 টাকা কেজি হিসাবে আমি যে বাবারে এ তো স্কেলে যারা মানে স্কেলে উঠায় যারা অনলাইনে কেনে এটা তো একবারে ঠকে এ তো ব্যবসা আমার কাছে পছন্দ হইল না ঠকলে আবার সেটা ঠিক আছে আবার একদিক থেকে সুবিধা হয় যে মোটামুটি যে হ্যাঁ একটা ওজনটা তারা মনের দিক থেকে বুঝতে পারে যে হ্যাঁ এই ওজন চোখের আসলে তো বোঝা খুব মুশকিল ইমপুর পার্কে আমি আবার এরকম চ্যালেঞ্জ করতাম আচ্ছা ইসুফ ভাই বলেন তো এটা কতটুক হবে স্কেলের মাপ উঠাইছি উঠায় অ্যাকুরেট আচ্ছা আমরা লাস্ট একটা গরু রেখে আসছিলাম ওটা জানাবেন না নাকি কোনটা হ্যাঁ ওইটা ওই পাশেরটা আমরা যদি একটু ঘুরিয়ে যাই তারপরেও যদি একটু দেখাই দেখিয়ে তারপরে শেষ করতে চাই দর্শক আপনারা দেখছেন যে আমরা অনেকগুলো গরুর দাম জানাচ্ছিলাম আজকে বৃহস্পতিবারের হাটে এই ঈদের আগে আপনাদের আসলে দেখাতে চাচ্ছিলাম পুরো হাট কিন্তু না ইউসুফ ভাইয়ের সাথে কথা বলতে বলতে ইউসুফ ভাইয়ের গরুর বেচা কেনা দেখতে দেখতে প্রায় ভিডিওটির অনেক টাইম হয়ে গেছে তো লাস্ট গরুটি আমরা এখন একটু দাম জানবো এবং জানার পর পরই দেখি আর মনে হয় ভিডিও লম্বা করা যাবে না ভিডিও শেষ করতে হবে হ্যাঁ ভাই বলো ইনশাআল্লাহ আরেকটা কথা বলি গরু থাক যে লোকটা আমার কাছে আসবে এসে যদি ঠকার সম্ভাবনা হয় আপনাকে একটা টেলিফোন মারবে যদি সে 5,000 টাকা আমার কাছে ঠকে ডাইরেক্টলি আপনার ফোন মারবে যে ভাই রিপন ভাই আপনি যে লোকটার কাছে যেতে বলছিলেন তার কাছে তো আমি 10,000 টাকা কি 5,000 টাকা ঠকে গেছি তাই আপনি তখন আমার দুটো কথা বুঝলেন আমার কিন্তু রেকর্ড হচ্ছে কিন্তু দর্শকরা দেখছে আমি আমি তো চিল্লিয়ে বলছি আস্তে বলছি আমি কারো ঠকানোর বুদ্ধিটা আমার নাই বাজার ঠিক যেই কায়দায় চলবে আমি সেই কায়দায় তাকে দিব আর সে চ্যালেঞ্জ করে অন্য জায়গায় যে আমার উপরে ওভার দিতে পারবে না কেন আমার অভিজ্ঞতা এখানে 35 বছর এই গাবতলিতে 35 বছর আমার সাথে বড় বড় ব্যাপারীও কত এই যে আপনার কতবার ভিডিও করছেন কত ব্যাপারী আমার বলছে এই বেটা তুই এমন লাগাইছিস কে গাবতলিতে বাইর করে দিব আমাকে আচ্ছা থাক থাক ওইদিকে ওইদিকে না হয় নাই যায় এটা এটা দাম দাম বললেন যে দাম বলেন এটা হ্যাঁ এটা একই মাপ এটা এটা একই মাপ কত দাম তাহলে কত হচ্ছে ভুলে গেছি এই যে মনে করেন 1,65,000 1,65,000 হলে বিক্রি হবে আচ্ছা ওকে চলেন আমরা সামনের দিকে যাই দুটো কথা বলে আজকের ভিডিও শেষ করি দর্শক আপনারা গরুগুলো আরেকবার একটু এ পাশ থেকে ও পাশ পর্যন্ত দেখেন আর আমরা ঈদের সময় আর এখন ঈদের গরুই নিয়ে এসেছেন সেই ঈদের গরুই দর্শকরা দেখছে দর্শকরাও চাচ্ছিল যেহেতু আর মাত্র 3-4 দিন বাকি আছে তো 3-4 দিনের মধ্যে তারা একটু ঈদের গরুগুলো দেখতে চাচ্ছিল এখন একটু দাঁড়ান এখানে আমার দর্শকদের একটা অনুরোধ আছে ইভেন আমারও অনুরোধ আছে এবং এটা আপনার একটা কথা দেওয়া আছে কোনো এক সময় আপনি কথা দিয়েছিলেন গান গান আপনি ইতিমধ্যে ধরে ফেলেছেন কারণ আপনি এর আগে বলেছিলেন যে ঈদের আগে আপনি একটি গান বলবেন ভাই যেই গান শুনে মানুষ আমার পাগল হয়ে যাবে গলার ভলিউমটা তো দেখছেন হ্যাঁ এই যে রাইজ জেগে গাড়ি ঘোড়াতে এসে আমার গলা ঠিক থাকে না না আপনার যে গলাটা আছে দর্শকরা এটাই পছন্দ করতেছে এর চাইতে বেশি ভালো হলে মুশকিল তখন আবার কেন মুশকিল জানেন তখন বড় বড় শিল্পীরা আবার চান্স পাবে না এই জন্য একদিনই একটা গান বলছেন বাবা ওরা বললে হবে না তো আপনার বলতে হবে আপনি গান বলেন এই গানের মধ্যে দিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করব আজকে আর লম্বা করা যাবে না অন্যান্য ভিডিওতে আবার হাটের অন্য চিত্র তুলে ধরবো ওই যে হজ নিয়ে যে একটা গানের কথা বলছিলেন হিন্দি না উর্দু গান বা ওই একটা হিন্দি গানে বলেন আপনি সমস্যা নেই ওই গানটাই হ্যাঁ বলেন 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 মুবারক হো তুম সবকো হজ কা মহিনা মুবারক হো তুম সবকো হজ কা মহিনা নথি মেরে কিসমত মে দেখ মদিনা মদিনে বালো সে মদিনে বালো সে মেরা সালাম রখনা মদিনে বালো সে মেরা সালাম রখনা আল্লাহুমা হো রব্বে আল্লাহুমা আল্লাহুমা হো রব্বে আল্লাহুমা वहाँ कोई छोटा न कोई बड़ा है
वहाँ हर बसर में एक जग में खड़ा है मोहम्मद के चौखट पे जो भी पड़ा है, मोहम्मद के चौखट पे जो भी पड़ा है उसी का है जीना उसी का है मरना, उसी का है जीना उसी का है मरना, न थी मेरे किस्मत में देख मदीना, मदीने वालों से मेरा सलाम रखना, मदीने वालों से मेरा सलाम रखना। अल्लाहुमा हो रब्बे अल्लाहुमा, अल्लाहुमा हो रब्बे अल्लाहुमा। असंख्य धन्यवाद, असंख्य धन्यवाद। दर्शक निश्चय निश्चय আপনাদের গানটি ভালো লেগেছে, আর এই ইউসুফ ভাইয়ের গানটি কেমন হলো সেটা অবশ্যই আপনারা নিচে কমেন্টস করে জানাবেন। যদি গান ভালো হয় তো পরবর্তীতে ইউসুফ ভাইয়ের কাছ থেকে আমরা এই জাতীয় গান আরো অনেক শুনবো। এবার ইউসুফ ভাইয়ের নাম্বারটা আমরা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, বরাবরই বিভিন্ন ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেই। তার একটি কারণ যে সামনে কুরবানির ঈদ বা বিভিন্ন অনুষ্ঠানে যদি আপনাদের গরু লাগে সেক্ষেত্রে অবশ্যই আপনারা এসে দেখে শুনে তারপরে নেবেন। আমি আবারও বলছি অবশ্যই আপনার চিন্তায় আপনি গরু কিনবেন, দেখে শুনে কিনবেন। আমার কথা না, ইউসুফ ভাইয়ের কথা না, বা অন্য কারো কথা দ্বারা প্রভাবিত হবে না, দেখে শুনে চিন্তা করে তারপরে কিনবেন। জি, নাম্বারটি 0170 0170 79 79 65 65 233 233। ওকে ইউসুফ ভাই, অনেক ধন্যবাদ, অনেক সময় দিয়েছেন। ওকে, গলা ভালো থাকলে আরো ভালো হতো, আরো ভালো হতো, আর এই গানটা আমি পরিপূর্ণ জানি। ওকে, আপনি প্রস্তুত করেন, দেখা যাক সামনে কুরবানিতে আপনাকে নিয়ে একটা গানের প্রোগ্রাম করা যায় কিনা। দর্শক, আপনাদেরকে আজকে এই বৃহস্পতিবারের হাটে ঈদের আগে মাত্র 3-4 দিন আগে বেশ জমে উঠেছে বেচা কেনা, সেই চিত্রই তুলে ধরছিলাম, কিন্তু পুরো হাট আজকের খুব বেশি অংশ দেখাতে পারলাম না। ইউসুফ ভাইয়ের এখানে এসে অনেক বেচা কেনার দৃশ্য এবং গরুগুলো দেখাতে দেখাতে ভিডিও অনেক লম্বা হয়েছে। আমরা আরেকটি ভিডিওতে হাটের অন্যান্য চিত্রগুলো আপনাদের সামনে তুলে ধরবো। আর কথা নেই, অনেক কথা বলেছি, এখানে শেষ করছি। দোয়া রাখবেন, আপনারা ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।